Hello and welcome to a brand new episode of Resto Ranna. আজকে নতুন এপিসোড আর নতুন রান্না তার মানে নতুন কোনো রেস্তোরাঁয় আজকে আমরা আবারও হাজির আর যেখানে আজকে আমরা হাজির তার নাম ট্রোভ আর ট্রোভে এসছি তো ডেফিনেটলি সেখানে রান্না শিখবো তো রান্না শেখাবেন যিনি তাকে এবার ওয়েলকাম করে নিই প্লিজ ওয়েলকাম দি ওয়ান অ্যান্ড ওনলি শেফ সানি ওয়েলকাম টু আওয়ার শো সানি নতুন এপিসোড মানেই নতুন রান্না তো আজকে আমরা কী শিখছি আজকে আমরা ইটালিয়ানে যে কোনো ডিশ আছে মানে আমাদের রেস্টুরেন্টে যেটা ফেমাস ডিশ আছে সেই ডিশগুলো আপনার কাছে প্রেজেন্টেশন করছি ওকে এটার নাম হচ্ছে মাশরুম স্যুপ আছে ওকে আপনার চিকেন উইংস আছে স্টিম চিকেন উইংস অ্যান্ড চিকেন মেক্সিকান সস লেক আছে আচ্ছা এটা করতে কতক্ষণ লাগে এটা মিনিমাম এক ঘন্টা লাগবে মিনিমাম এক ঘন্টা পুরো যেহেতু আমরা দুটো শিখছি যেহেতু আজকে আমরা স্টার্টার্স আর অ্যালং উইথ স্যুপ আমরা দুটো শিখছি ওকে এবার আমরা একটু রান্নাটা শুরু করি তো চলো প্রথমে বানাবো মাশরুম স্যুপ আচ্ছা তার জন্য কী কী দিচ্ছি সবার তার জন্য আমি দিচ্ছি মাশরুম সীতাকে মাশরুম আছে মাশরুমের পিউরি আছে সল্ট আছে ক্রিম আছে অয়েল আছে গার্লিক আছে ওকে ওকে ফাইন এবার তো তার মানে অয়েল যখন আছে দ্যাট মিন্স সেখানে আমাকে তেল তো দিতেই হচ্ছে তো আমি তেল দিলাম হ্যাঁ এটা হচ্ছে এমনি রিফাইন্ড অয়েল এটা অলিভ অয়েল আছে হ্যাঁ ওকে গার্লিকটা ব্রাউন করলে স্লাইটলি থাইম দিতে হবে আপনি ইউজ করতে পারেন জল দিল একটু ফুটবে এটা ফুটবে কতক্ষণ ধরে ফুটবে এটা দু মিনিটের মধ্যে ফুটে যাবে তার মধ্যে আমি পিউরিটা ইউজ করবো মাশরুম পিউরিটা ইউজ করবো একসঙ্গে ফোটাবো ওটা আচ্ছা আমরা যে মাশরুম পিউরিটা দিলাম এটা সম্পর্কে আমি একটু কিছু জানবো সেটা হচ্ছে যে আমি একটু দেখাই জেনারেলি মাশরুমটা থাকে এটা ফ্রেশ মাশরুম এটা এটা হচ্ছে ফ্রেশ মাশরুম ঠিক এরকম থাকে দেন তারপরে এটা কি করা হয়েছে তারপরে আমি ওটাকে পিউরি করে দিতে আচ্ছা পিউরির মধ্যে হালকা থাইম আর গার্লিক দিয়ে পিউরি করতে হবে ওকে আচ্ছা এটা আমি কতটা নিলাম এখানে এখানে আমি নিলাম আমি 1% বানাচ্ছি যেহেতু 1% জন্য আমি মিনিমাম 30 গ্রাম নিলাম 30 গ্রাম ওকে এটাই খুব হেভি টাইপ কিছু হবে অর ভেরি লাইট টাইপ লাইট টাইপ লাইট অলরেডি এবার আমি সল্ট দিলাম ঠিক আছে এবার হোয়াইট পেপার পাউডার স্লাইটলি স্লাইটলি সুগার দেখতে পাচ্ছেন ফুটছে এটা কিরকম হবে এবার এটাকে আমি হালকা ক্রিম দিলাম যেহেতু এটা ঠিক করার জন্য আচ্ছা ক্রিম ওকে আছে এতে আমি 2-3 চামচ টেবিল স্পুন ক্রিম দেবো জেনারেলি সুপে মানে আমরা ক্রিম দেখি না অ্যাড করতে না অ্যাকচুয়ালি বেসিক্যালি কন্টিনেন্টাল সুপে বেসিক্যালি সুপে আমাদের এটাই যায় আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন কালারটা কিরকম চেঞ্জ হয়েছে এটা এক্স্যাক্টলি সো কি করে আসাই প্রফেশনে আপনার প্রফেশনে আমার আসা মানে আমি যখন পড়াশোনা করতাম তখন থেকে আমি আইএইচএম জয়েন করেছিলাম আচ্ছা আইএইচএম জয়েন করার পরে আমি এই জিনিসটা জানতে পারলাম কি না ইন্ডাস্ট্রির মধ্যে কিচেন লাইন ইজ বেটার হ্যাঁ সেই জন্য আমি কিচেন লাইনটা সিলেক্ট করলাম আচ্ছা তো প্রথম জব কোথায় এখানে না অন্য না প্রথম জব আমার অনেক দিন আগে হয়েছিল সেটা হচ্ছে আমার রাঁচিতে আচ্ছা রাঁচিতে ছিলাম তখন আমি ওখানে হিনুচক বলে একটা জায়গা আছে ওখানে একটা মল ছিল ওখানে ওপেনিং ছিল হোটেলে রেস্টুরেন্টে আচ্ছা বারকম রেস্টুরেন্টে ছিল এবার তারপরে আমার হোটেল লিমসেটে ছিলাম কন্টিনেন্টাল তারপরে আস্তে আস্তে এগোলাম মেক্সিকানে তারপরে এগুলো লেবিনিজে সব রকম ডিশ মানে সমস্ত কিছু জানা মানে ইনফ্যাক্ট সব কথা এখন আমি সুপটা হয়ে গেছে আমাদের সুপটা ইজ রেডি রেডি হয়ে গেছে আমার সুপটা এবার এটার উপর হালকা পাসলে গার্নিশিং দেবো দিয়ে
এটা কি আর মানে এর মধ্যে আর কিছু অ্যাড হবে আর কিছু অ্যাড মানে এটা আমার কুক হয়ে গেছে টোটালি ওকে এটা আমি বলে ঢালবো ঠিক আছে এটা মই দিলাম দিলাম এটার মধ্যে স্যুপ উপরে হালকা গার্নিশিং দেবো আমরা ক্রিম দিয়ে আমরা হালকা গার্নিশিং দেবো তার উপরে আমি দেবো পাঁচটা আমাদের মাশরুম ক্যাপাচিনো স্যুপ ইজ রেডি মাশরুম ক্যাপাচিনো স্যুপ ইজ রেডি সো এখন একটা ব্রেক নেব কারণ আরেকটা রান্না আমরা শিখবো কারণ যেহেতু আজকে আমরা শিখছি স্টার্টার আর তার সাথে থাকছে অফকোর্স স্যুপ তো দুটোই রান্না এখনও বাকি আছে তার মধ্যে একটা হয়েছে আর একটা বাকি তো এখন একটা ছোট্ট ব্রেক ফিরে আসি ব্রেকের পর ফিরে এলাম ব্রেকের পর দেখছেন রেস্তোরাঁ রান্না আর শিখছি আমরা আজকে স্টার্টার অ্যালং উইথ স্যুপ আর তার জন্য আমার সাথে রয়েছেন শেফ সানি আজকে একটা রান্না আমরা শিখে ফেলেছি আরও একটা রান্না বাকি তো অফকোর্স সামনে প্যান রয়েছে বসিয়ে দিই ব্যাস এবার রান্নাটা শিখতে শুরু করি আমরা এবার শিখছি আমরা কি স্টিম চিকেন ওকে তার জন্য কী কী লাগছে প্রথম আমাদের স্টিম চিকেন দেখে নিই প্রথম আমাদের স্টিম চিকেন উইংসের জন্য আমরা স্টিম করছি সেটা হলো গার্লিক থাইম সল্ট অ্যান্ড পেপার দিয়ে আচ্ছা স্টিম করে নেওয়া হয় ওকে তারপরে এটাকে কুক করা হয় আমাদের ডিপে সেটার জন্য প্রথমে এটা কি আমাদের স্কিন রিমুভ করার না না উইথ স্কিন উইথ স্কিন উইথ স্কিন ওকে তো এবার ওটার মধ্যে আপনি স্টিম করে নেওয়া পড়ে তারপরে আপনি স্টিম করার জন্য আমি কি কি করতে হবে সবার আগে থাইম থাইম দিতে লাগছে গার্লিক লাগছে সল্ট সল্ট পেপার পেপার এটা যেটা আপনারা দেখছেন যে স্টিম চিকেন উইংস এইটুকু সময়ের মধ্যে যেহেতু আমাদের স্টিম করা সম্ভব না তো সেই কারণে আগে থেকে আমরা করে রেখেছি তখন এটা দিয়েই আমরা শিখবো স্টিম চিকেন উইংস আচ্ছা কি বানাতে ফার্স্টে আমি এর সঙ্গে ডিপ যে বানাবো সেটার সঙ্গে আমি গার্লিক দেবো অনিয়ন দেবো আচ্ছা বারবিকিউ সস দেবো আচ্ছা কেচাপ দেবো হালকা সিজওয়ান সস দেবো ওকে সল্ট অ্যান্ড পেপার আচ্ছা ফাইন স্টার্ট করি হ্যাঁ প্রথম দিলাম অয়েল অলিভ অয়েল যা হবে সব কিছু অলিভ অয়েল ইটালিয়ান ডিশ ইটালিয়ান ডিশ অলিভ অয়েল দিলাম প্রথম এবার দেবো গার্লিক গার্লিক একটু বেশি যাবে এতে যেহেতু এটা বেসিক্যালি গার্লিক অ্যান্ড অনিয়নের ফ্লেভার থাকবে আচ্ছা ওকে গার্লিকটা একেবারে ফাইন চপ ফাইন চপ আর অনিয়নসও ফাইন চপ হতে হবে পুরোপুরি তা না হলে ওই ফ্লেভারটা আসবে ফ্লেভারটা এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যখন সসে টস হবে এটা উইংসের মধ্যে কভার হয়ে যাবে এটা আচ্ছা হালকা কালার মানে হালকা ব্রাউন কালার হবে হ্যাঁ তারপরে আমি হালকা সস অ্যান্ড কেচাপ ডালবো অ্যান্ড চিজওয়ান সস ডালবো আচ্ছা বাস দেন ইটস রেডি এবার এইটা মধ্যে আমি দিলাম এক চামচ থেকে অল্প কম চিজওয়ান সস চিজওয়ান সস এটা কি খুব ঝাল ঝাল হয় অথবা একটু স্পাইসি একটু স্পাইসি হবে এটা কি টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলাম আচ্ছা হালকা সিমিলার ওয়াটার দেবো আমি আচ্ছা হালকা ওয়াটার দিলাম এবার বারবিকিউ সস দিলো হালকা একদম হালকা যেটা স্মোকি ফ্লেভার বহুত বারবিকিউ সস বারবিকিউ সস মার্কেটে অ্যাভেলেবল থাকে হ্যাঁ এগুলো পাওয়া যায় কিন্তু ধরুন অনেক সময় তো থাকে না ধরুন বাড়িতে হয়তো কিছু তাহলে আপনি বারবিকিউ সস ছাড়াও বানাতে পারেন বারবিকিউ সসে দ্যাট মিন্স ইটস নট দ্যাট কম্পালসরি না ওকে তো যেহেতু আমরা স্মোকের ফ্লেভারে মাস্ট প্রয়োজন পড়ে আচ্ছা সেটা আমরা ইউজ করি এই জন্য ওকে হালকা চিলি ফ্লেক্স দিলাম হালকা অরিগেনো দিলাম অ্যান্ড পার্সলে দিলাম অ্যান্ড পেপার পাউডার মানে এগুলো হচ্ছে বেসিক ইনগ্রিডিয়েন্টস এটা দিয়ে আমার হয়ে গেল এবার দেবো আমি ডার্ক সয়া সস হালকা যেটু কালার ব্রাউন করার জন্য এটা এক টিস্পুন এক টিস্পুন এটা হাফ টিস্পুন হাফ টিস্পুন ভিনিগার হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগার সেটা বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে ইভেন কালারটা কেউ চেঞ্জ হয়ে গেল মানে বেশ একটা ডার্ক ব্যাপারটা চলে আসে যেটা রেড রেড ছিল সেটা একটু ডার্কে চালানো এবার আমি ডালো চিকেন উইং
হয়েছে আমাদের টোটালি কুক হয়ে গেছে এটা পুরোটাই টস করে করে রান্নাটা করতে হবে রাইট তো দেখুন টোটালি যে কটা স্পাইসেস ছিল সব ওতে সবগুলো এর মধ্যে লেগে গেছে একদম আমাদের রেস্টুরেন্টটা খুব হিট ডিশ আছে এবার উপরে আমি গার্নিশিং পাসলি দিলাম স্টিম চিকেন উইংস ফ্রাই রেডি অ্যান্ড সার্ভ ঠিক এই মুহূর্তে আমার হাতে চলে এসছে কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের দেখা হচ্ছে ব্রেকের ওপারে টেস্ট করব টেস্ট করে তারপরে জানাবো সেটার জন্য একটা ছোট্ট ব্রেক ফিরে আসছি ফিরে এলাম ব্রেকের পর আর ব্রেক থেকে ফিরে এসেই টেবিলে খাবার অলরেডি প্লেসড আর সামনে দেখতেই পাচ্ছেন মাশরুম ক্যাপুচিনো স্যুপ আর ঠিক তার পাশেই রয়েছেন স্টিম চিকেন উইংস ফ্রাইড আর এই মুহূর্তে যেটা আমার মনে হচ্ছে যে এত বেশি কথা না বলে আই শুড টেস্ট কারণ এত ইয়ামি দেখতে লাগছে সামনে আর সে কি সাজেস্ট করছে শুড আই স্টার্ট আপ লাইক টেস্ট কেমন হচ্ছে ব্যাপারটা ভালো এটা একটা টেস্ট হলো আচ্ছা এবার একটা চিকেন উইংস আমি নেব এটা হলো সেই চিকেন উইংস ফ্রাই দুর্দান্ত দুটোই মানে অসাধারণ প্লিজ এত কিছু খাবার পরে আমি না বলতে এটা মানে ফিল করছি যে টি চোভে এসে ইউ মাস্ট হ্যাভ দিস কারণ এটা ছাড়া আড্ডা জমতে পারে না কারণ যেহেতু ইটস আ ক্যাফে আচ্ছা শুধু তো আমি টেস্ট করলে হবে না সুতরাং আপনাকেও টেস্ট করতে হবে যেহেতু আপনি রান্না করেছেন তো অফকোর্স আপনি চিকেন উইংস নিন আর খেতে খেতে আমরা আড্ডা মারি আচ্ছা আপনি এটা কতদিন ধরে প্রফেশনে এসেছেন এরকমভাবে আপনি শিখেছেন শিখে তো প্রচুর ধরনের এক্সপিরিয়েন্স এসেছে কিছু এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করুন যে কেমন ছিল সেই এক্সপিরিয়েন্সের মুহূর্তগুলো ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার এই চিকেন উইংসটা আমি যখন বানিয়েছিলাম আমি এটা কি আপনার ইনোভেটিভ আইডিয়া মানে নিজে বানিয়েছেন নাকি নিজে নিজে এটা নিজে একটা আচ্ছা আচ্ছা সেটা আমি বানিয়েছিলাম যখন আমি ফার্স্ট টাইম ট্রায়াল দিই তখন ট্রায়াল দেওয়ার সময় সে বলা হয় আমাকে কিছু নিজের মতন ডিশ বানাও সেই ডিশটা আমি বানাতে পারলাম তো মনে কি একটা আইডিয়া আসলো চলো এটাকে আজকে করে দেখি আচ্ছা মোমোস আসলে স্টিম আজকে উইংসটা স্টিম করে দেখছিলাম সেটা করার পরে আবার বুঝলাম না এই টেস্টটা এরকম আসছে না এবার এটাকে কিছু আলাদাভাবে করবো আচ্ছা তো আলাদাভাবে করার জন্য আমি এই জিনিসটা নিজের মাইন্ডে সলিউশন করে করেছিলাম ওকে করার পরে যখন এই টেস্টটা করাই মানে ওখানকার ওনারদের টেস্ট করে বলে বিউটিফুল টেস্ট এটা আমরা মেনুতে রাখবোই মানে রাখবো সেটা আজকে টেঞ্জিনিয়ারিং রেস্টুরেন্টে আছে আচ্ছা সেটা এখন হয়তো কোনো কারণে মেনু চেঞ্জ হয়েছে সেটা সরাতে পারে বাট আজকে আমি এখানে এই জিনিসটা আবার রিটার্ন করে নিয়ে আসতে পেরেছি যেহেতু টেঞ্জিনিয়ারিং পাবে না হচ্ছে কিটো বেরিস্টি পাবে ওকে ওকে সেই জন্য আমি নিয়েছি এটা খাওয়ার পরে মানে মানুষ অনেক মনে হয় যে আপনার চটপাটা কওয়া বলে সামথিং কিছু একটা মেনুতে হয় সবসময় সব জায়গায় তো ইটালিয়ান ডিশে একটা নতুন ডিশ এসেছিল এটা তখন এই জিনিসটা আমার করা হয়েছিল আচ্ছা মানে এটা অথেন্টিক ইটালিয়ান নয় তার মানে একদম এটা হচ্ছে আমাদের মতো করে আমরা আমাদের এটা বেঙ্গলি বেঙ্গলি ইটালিয়ান ইটালিয়ান করে দিয়েছিলাম এটা মডিফাই করা হয়েছিল আর কিছু না আর এছাড়া যদি এই রান্নার এতগুলো তো রান্না মানে দেখানো সম্ভব হয় না কারণ যেহেতু আপনি অনেকগুলো জনরা আপনি জানেন রান্নার তখন ইটালিয়ান মেক্সিকান কন্ট্রিজ অ্যান্ড অল এভরিথিং কি করে মনে রাখেন এটার জন্য এই ইনগ্রেডিয়েন্টস এটার জন্য ওই ইনগ্রেডিয়েন্টস কি করে এত কিছু মনে রাখা সত্যি আমাদের হ্যাবিট হয়ে যায় করে করে মানে একটা রেগুলার যেটা জিনিস আছে সেটা হ্যাবিট হয়ে যায় আচ্ছা সেটা আমাদের অভ্যাস পড়ে গেছে কি হ্যাঁ এই জিনিসটার মধ্যে এটা যাবে এটা জিনিস মধ্যে এটা যাবে সেই জন্য আমরা এই জিনিসটা ইনকর্পোরেট করতে করতে বা অন্য কিছু বই আছে বা অন্য কিছু আছে সব কিছু মাইন্ডে সাজেস্ট করে করে আমি বানানো হয় আর সেগুলো সেট করা হয় অলরেডি সেগুলো আমি যদি কাউকে শেখাই তো 30% শিখে যায় সেটা আমি যদি ইনকেস কোনো মিস্টেক করি 30% সবসময় মনে রাখতে আর বাড়িতে রান্না কে করে বাড়িতে মা রান্না করে আমার হাতে রান্না আই থিঙ্ক আমার চেয়েও ভালো হবে আচ্ছা কেমন লাগছে রেস্তোরাঁনা শেয়ার করুন এই পোডিয়ামে এই গিভেন অ্যাড্রেসে অর এলস ইউ ক্যান মেল টু দিস আইডি এছাড়া যদি আরও অন্যরকম কী কী দেখতে চান সেটার জন্য মেল করতে পারেন ঠিক এই ঠিকানাতে আজকে এ পর্যন্তই সামনের সপ্তাহে আবার নতুন কোনো এপিসোড নতুন কোনো জায়গায় আর জমাবো এরকমভাবে এটা হচ্ছে আমাদের এখানকার সিগনেচার ডিশ সেটা হচ্ছে মুরগির পাখি